তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে যা যা করা দরকার সবই করা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা সব দলকে নিয়ে ঐক্য করার কথাও জানান। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশে এসব কথা জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মহানগর দক্ষিণ জামায়াত সমাবেশের আয়োজন করে। এই সময় দলের নেতারা দাবি করেন সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত নিরপেক্ষ সরকার। বলেন, বর্তমান সরকারের অধীনে আগেও সুষ্ঠু নির্বাচন হয়নি, এখনও হবে না। এ সময় তারা মামলা হামলা দিয়ে জামায়াতকে ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন। সমাবেশে দলের ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত 10 বছর পর রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করল। কেয়ারটেকার সরকার আমরা কেন চাই? অতীত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, এবারে নির্বাচন হবে একমাত্র কেয়ারটেকার 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 সরকারের এবং সে দাবি আদায় করার জন্যে যা করা দরকার, আন্দোলন করা দরকার, ইনশাআল্লাহ এই আমরা সেই আন্দোলন করবো ইনশাআল্লাহ।